আসসালামু আলাইকুম। কোহিনুর লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি আছি কোহিনুর আক্তার। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিও পৌঁছে যাবে আপনার মতো অসংখ্য মানুষের কাছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি রং চা করে খেয়ে নিচ্ছি। খুব গরম গরম টাটকা গরম খাচ্ছি, যাতে করে আমার গলাতে লাগলে একটু ভালো লাগে। আমার প্রচণ্ড গলার ব্যথা আর হচ্ছে অনেক সর্দি কাশি, তো সে কারণে আমি বেশি বেশি রং চা বানিয়ে খাচ্ছি আর হচ্ছে গরম পানি তো খাচ্ছি। আর এখন চলে যাব, আপনাদের সাথে শেয়ার করব যে আমার খালাম্মা কিছু বাজার এনেছিল আরফানের মুসলমানি উপলক্ষে, তো সে বাজারগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার খালাম্মারগুলো, মামারগুলো, তারপরে হচ্ছে আবার আমার মেজো মামা যেগুলো দিয়েছিল সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করতে পারবো। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি, প্রথমে 2 কেজি পোলাও চাল এনেছে, তারপরে 1 ডজন ডিম এনেছে। তো এখানে এনেছে 2 কেজি গরুর মাংস আর হচ্ছে একটা বড় সাইজের রুই মাছ আর হচ্ছে কবুতরের বাচ্চা। তো এই তো আমার খালাম্মা এগুলো এনেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের অঞ্চলে বাচ্চাদেরকে মুসলমানি করাইলে এ ধরনের বাজারগুলো করে দেয়, তো অনেকে হয়তো রান্না করে নেয়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে রান্না করে দেয় না, এভাবে কাঁচা দিয়ে দেয়। মন মতে করে যার খুশি মতে সেই খাবে, আর হচ্ছে রান্না করে আনলে সেটা একটা আলাদা ঝামেলা আছে, তো সে কারণে সবাই এভাবে কাঁচা দিয়ে দেয়। তো আমি এগুলাকে, গরুর মাংসগুলোকে 2 ভাগ করে ফ্রিজে রেখে দিচ্ছি আর মাছগুলোকে এভাবে রেখে দেব, কারণ এখন রাতের বেলা আমি কিছুই করা সম্ভব না। এখন হচ্ছে আবার কবুতরের বাচ্চা এনেছিল, তো সেই কবুতরের বাচ্চাগুলোকে আমি এখন পরিষ্কার করতে হবে, তো সে কারণে আমি এখন গরম পানি করে নিয়েছি। এখন আমি কবুতরের গায়ের বাচ্চার গায়ের উপরে ঢেলে দিচ্ছি আর কি পানিগুলো, দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে আমি কবুতরের বাচ্চাগুলো পরিষ্কার করে নেব। আর আমার অনেক ঠান্ডা সমস্যা, সে কারণে আমি রাতের বেলা এখন কাজ করতে পারি না, তারপরেও করতেছি, যেহেতু এগুলো তো এভাবে পালক সহ ফ্রিজে রাখা যাবে না, আর রাখলেও কেমন জানি আমার কাছে, মানে আমার কাছে খারাপ লাগে, তো সে কারণে রাখবো না। আর এখন হচ্ছে আমি কবুতরের বাচ্চাগুলো একদম পরিষ্কার করে নেব। আর এদিক দিয়ে হচ্ছে আমার খালাম্মা যাওয়ার পথে আবারও আরফানের আব্বুর কাছে পেয়ারা নিয়ে দিল আর হচ্ছে কমলাও কিনে দিল। আর এখানে 3টা পেয়ারা দেখতে পেলেন যে আমার জালিতে, আসলে সত্যি কথা আমার মনে ছিল না, আমার খালাম্মার আবার যখন বাসায় এসেছিল আমার বাসায় কিন্তু পেয়ারা ছিল, আমি কেটে দিতে মনে ছিল না। আমি জানি যে আমার বাসায় কোনো পেয়ারা বা কোনো ফল নেই, তবে পেয়ারাটা ছিল, কিন্তু ওনারা যাওয়ার পরে আমার মানে মনে এসেছিলো আর কি, আর চোখের সামনে ছিল, তারপর আমি কেন জানি খেয়াল করতে পারিনি। আর এদিক দিয়ে হচ্ছে আরফান আব্বু আসার সময় বিস্কুট এনেছিল, এ ড্রাই কেক আর হচ্ছে টোস্ট বিস্কুট, আর আমরা ড্রাই কেকের থেকে টোস্ট বিস্কুটটা অনেক বেশি পছন্দ করি আমি, তো আমার ছেলেরা বিস্কুট তেমন একটা খায় না, তারপরও ড্রাই কেক আনাইছিলাম। আমার খালাম্মা আসার পরে আরফান আব্বুকে ফোন দিয়েছিলাম, তখন নিয়ে এসেছিল, আর তখন সত্যি কথা আমার বাসায় কোনো বিস্কুটই ছিল না, টোস্ট বিস্কুট ছিল অন্যগুলো। তো এখন আমি বিস্কুটগুলোকে জারের মধ্যে রিফিল করে নেব। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে বেশ কিছুদিন অনেক অনেক অসুস্থ ছিলাম আর কি, তো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ডাক্তারের কাছে যাইনি, কারণ হচ্ছে আমি যে ওষুধগুলো জানতাম সেগুলো এনে এনে খেয়েছিলাম। তবে আরফান আব্বু অনেকবার আমাকে বলেছিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আমি যাইনি। আসলে যাইনি কেন, যে আমি যেহেতু একজন গৃহিণী, তো সংসারের জ্বালা যন্ত্রণাটা বা আমাকেই বেশিরভাগ ধরে, তো আমি সে কারণে সব কিছুই চিন্তা ভাবনা করেছি। আর দেখা গেছে আমার জন্য ডাক্তারের কাছে গেলে এখন মিনিমাম 1000 টাকা লাগবে, তো সে কারণে আমি ইচ্ছা করে যাইনি, আপাতত ওষুধ এনে এনে খেয়েছি, কিন্তু কিছুই হয়নি, শেষ পর্যন্ত আমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগছে। আর হচ্ছে এখন বাসায় এসে আপনাদেরকে দেখাইলাম কতগুলো ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো তো খেয়ে ফেলে আমি সুস্থ হওয়ার পরে এখন এই ব্লগ ভিডিওটি দিচ্ছি এবং কি ভয়েসটা দিচ্ছি। তো ওষুধগুলো খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি, আর অনেক বেশি মানে সুস্থতা লাগতেছে আমার কাছে। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কি কি মশলা এনেছি। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে বলি, কালো জিরা, রাঁধুনি, মৌরি,
গোলমরিচ, বড় এলাচ, তারপর দারচিনি, সরিষা, হচ্ছে জায়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে আরেকটা কি জানি দিছিল, স্টার মশলা, এরপরে হচ্ছে শাহী জিরা, তারপরে পোস্তদানা, তো আরেকটা কি একটা মশলা দিয়েছিল আসলে সেটা আমি বলতে পারতেছি না, মানে কালো গোলমরিচের মতো, তো গোলমরিচের বোটা নেই, এটার কিন্তু হালকা একটু বোটা আছে, তো সেটার নাম কি আসলে আমি নিজেও জানি না, তো ওনাকে বলছে আসলে আমার গোলমরিচ লাগবে না, তারপরে গোলমরিচটা দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে আমি এই মশলাগুলোকে একটি মানে কাছের জারে রেখে দিয়েছি আর কি, আর যেগুলো মানে একদম ছোট তো সেগুলো আমি আলাদা করে এভাবে পেপার মুড়িয়ে মুড়িয়ে আবারও বক্সে রেখে দিলাম, তো যদি কখনো কড়া রোদ উঠে তাহলে আমি গরম করে নেব আর কি, তো এখন এরকমই রেখে দিচ্ছি আর কি। আর এখানে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি, আজকে আরফানের জন্য কবুতরের মাংস রান্না করব, তো সেটা কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করব না, সেটা অন্য ভিডিওতে আমি শেয়ার করে ফেলেছি। আর হচ্ছে এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাজারগুলো এনেছে পরে আমার ছোট মামা, তো এখানে হচ্ছে একটা কক মোরগ, অনেকে হয়তো লেয়ার মোরগ বলেন, তো এখানে হচ্ছে মালটা, আর হচ্ছে ওই সাইডে ফলাউট চাল, আর এদিক দিয়ে হচ্ছে রুই মাছ। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনি যদি কাজটি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার মামা বাজার এনেছে, আর হচ্ছে আমার মামাকে বারবার নিষেধ করা হয়েছে যে আনতো না, আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমার মেজো মামারা আমার আরফানের জন্য বাজার পাঠাইছিল, তো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক ব্যস্ততার মধ্যে ওই সময়টা কাটাইছি, শুধু চিংড়ি মাছগুলো একটু ভিডিও করে রেখেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।